ক্যামেরা ঢুকছে, ক্যামেরা ঢুকছে, দাদা ক্যামেরা ঢুকছে। আমরা সবাই যারা ফুটবল প্রেমী মানুষ তারা শুনে এবং আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন খেলা, আমরা সবাই মারা লড়াই থেকে নিয়ে আমরা সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই কিছুদিন আগে একটা খেলা খেললাম যা দোসরা মে তার রেজাল্ট হইল আর তার পর থেকে সারা ভারতবর্ষ বলেছে মমতা দিদিকে ডাকিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে। আজকে শুধু বাংলায় নয়, আজকে সারা ভারতবর্ষের 15টা রাজ্যে এই খেলা হবে দিবস পালন হচ্ছে। সবাই এখন বল দিতে প্রস্তুত, সবাই পানি না যাচ্ছে বল যে কখন পারবে আর মেয়ের বিজেপিকে বলবে বল। সেই জন্য সকালবেলা বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনিও খেতে নেমে পড়ছেন, তিনি বলছেন বাবা অতগুলো গোল খেয়েছি একটু মমতা ব্যানার্জি খেলা দিবসে যে একটু প্র্যাকটিস করে নি, পরে আবার অন্তত নিজের থেকে বাঁচাতে পারবো, তাই ড্রিবলিং করতে শুরু করে দিয়েছে। যাই হোক ভালো, তার কারণ আবার মহামান্য হুগলির কথায় হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো, হোয়াট মমতা থিঙ্কস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো। মমতা ব্যানার্জির সেই খেলা হবে এখন সারা ভারতবর্ষের খেলা হবে। 213টা মেরে দিয়েছি, এবার 542টার মধ্যে অন্তত 500টা মারতে হবে। 270 সবাই সব প্লেয়ারদের নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী প্রস্তুতি চলছে। আজকে সারা জায়গায় আমরা আসবো খেলবো খেলা। আর সত্যি কথা বলতে কি জানেন তো, বাঙালি ছেলে হিসেবে ফুটবল দেখলে পারি না পারি পায়ের ভেতরে শিশির শিশির করে একটু যদি বলটাকে নিয়ে একটু ডিউটি করি একটু করি পানি না হলে ভ্রমণ করে পড়ে যাবো, হয়তো হাঁপাতে থাকবো, কিন্তু বল দেখলে যেন কোথাও একটা পাটা ছ